বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কথা বলতে এসছেন। না না আপনি বলুন দাদা, ও আজ নয় কাল, কাল নয় পরশু করছে। আমার আমার কথা শুনুন দাদা, দশটা আমাকে আমাকে বারোটা দিয়েছে, বারোটা দিয়েছে। আপনি সিঙ্গানিয়াকে ফোন করুন, উনি মিথ্যে কথা বলছেন। বারোটা দিয়েছে আমার কাছে, লিস্ট আছে আপনাদের দিয়েছে, টিএমসি কে দিয়েছে 70টা, মানে আমার হিসেব মতো লিখিত যা আছে, টিএমসি কে যা দিয়েছে আমাকে এক্স্যাক্টলি তাই দিবে। না না ওগুলো বোঝা তো দিবে, আমরা দিতে পারবো না, আপনি ব্যাপারটা বুঝেন। আমরা তো এজেন্সি কে অলরেডি দিয়ে দিয়েছি, এবারে আপনাকে বলতে গেলে এজেন্সির সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আমরা এজেন্সি কে আমরা আমরা এজেন্সি কে চিঠি করে দিয়েছি যে ইকুয়ালি আপনারা ওনাদের সঙ্গে ভাগ করে কথা বলে নিন। হ্যাঁ মানে ওই মিটিংয়ে আমি ছিলাম, কমিশনার স্যার মিটিং ডেকেছে, অল পার্টি ক্যান্ডিডেট যে ইলেকশন দিন পার্টি রিভিউ ডেকেছে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা অ্যাপ্লাই করুন ভোটিং ইয়েদের আর বা কর্পোরেশনে। আমরা কর্পোরেশনে তার 3 দিন আগেই আমরা অ্যাপ্লিকেশন করে গেছি, পিন পয়েন্ট দিয়ে কোথায় চাইছি দিয়েছি, সেটা আমাদের অ্যাপ্লাই করা আছে এবং সেখানে সিদ্ধান্ত হচ্ছে সমবন্টন হবে যে সব পলিটিক্যাল দল চাই। আমার সেই হোটেল চাই, আপনারা ব্যবস্থা করে দিন, উনি বলেছেন সন্ধ্যে 6টার মধ্যে উনি ব্যবস্থা করছেন। আন্দোলনটা আজকে পশ্চিমবঙ্গে থাকতে গেলে যদি বিজেপি করেন তাহলে আপনাকে প্রতি পদক্ষেপে আন্দোলন করতে হবে, কারণ আপনি এখানে কি বলে স্টেপ ডটার কি বলে, স্টেপ ডটার কে বাংলাতে কি বলে, সৎসন্তান, 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 এখানে সৎ সন্তানের মতো ট্রিটমেন্ট করা হয়। আজকে টিএমসি কে 70টা হোর্ডিং শুধু এই চত্বরের মধ্যে, পুরো আমি গানিগাল ধরিনি, কুলটি ধরিনি, বারাকা ধরিনি, শুধু এই চত্বরের মধ্যে 70টা হোর্ডিং দেওয়া হয়েছে, আর আমাকে কটা দেওয়া হয়েছে 12টা, আমাকে 12টা আর ওদেরকে 70টা। এই বিচারিতা কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বরাবর বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, তো ফেয়ার ইলেকশন কোথায় হচ্ছে, কোথায় ফেয়ার? ফেয়ার তো সেই সময় হবে যখন সবাইকে এক ফেসিলিটি দেওয়া হবে, সব ফেসিলিটি সরকারের দল পাবে, সব ফেসিলিটি টিএমসি পাবে, আর আমরা কোনো ফেসিলিটি পাবো না তা তো চলতে পারে না, তা তো হতে পারে না। এখন আসলে ওনারা বুঝে গেছেন যে আসানসোলের মানুষ বাড়ির মেয়েকেই চায়, তাই জন্য যেভাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।